রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি সকল ভালো আছেন। আপনাদের আশীর্বাদ মঙ্গলময় সৃষ্টিকর্তার পরম করুণায় আমিও ভালো আছি। চলুন এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা পরিবেশন করবো, কাটছাট না করে সম্পূর্ণটি দেখবেন। তো চলুন বন্ধু শুরু করছি। বঞ্চিত শিক্ষকদের দাবি আদায়, অর্থাৎ সর্বশিক্ষায় চাকরিরত বঞ্চিত শিক্ষক যারা 10,000-13,000 চাকরি করে বা তার থেকেও কম অনারিয়াম পায়, তাদের নিয়েই এই আলোচনা। বন্ধু দাবিটা আদায় করতে হবে। আমরা তো দাবি আদায় বিষয়ে অনেক প্রতিবেদন, অনেক আলোচনা, অনেক খবর, অনেক কিছু শুনেছি, ইউটিউব সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট, অনেক লেখালেখি ইত্যাদি দেখেছি, কিন্তু কোনোভাবেই দাবি আদায় এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। এই দাবি আদায় এই সরকার কি করবে, কি মনে হয় আপনাদের? এই সরকার তৃতীয় টার্মে চলছে, দিব্যি চলে যাচ্ছে, কোনো রকম অসুবিধা নেই, দিনের পর দিন ভোট বাড়ছে, আসন বাড়ছে। তাহলে কি এই সরকারের বিন্দুমাত্র আগ্রহ আছে দাবি আদায় করার? আপনাদের কি মনে হয় দাবি আদায় করার বিন্দুমাত্র কোনো আগ্রহ, কোনো ইচ্ছা, কোনো তাগিদ এই সরকারের নেই? সেই জায়গা থেকে দাবি আদায় করতে গেলে খোসামত তোষামত করে হবে না, ছিটে পোটা কিছু থুড়িমুড়ি লোক গিয়ে আন্দোলন করেও হবে না। আন্দোলনই দাবি আদায়ের একমাত্র পথ, অন্যান্য পথ বহু দীর্ঘতর, বহু সময়ের ব্যাপার, সে প্রচেষ্টাও কিন্তু চলছে, আইনি পথে চেষ্টা কিন্তু চলছে। এই মুহূর্তে যেটা দরকার বঞ্চিত শিক্ষকদের, সমস্ত নেতা, সমস্ত সংগঠন, পার্শ্ব শিক্ষক বলুন, SSK-MSK বলুন, মাদ্রাসা, পৌরসভা, শিক্ষামিত্র, সমস্ত শিক্ষকদের সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে চরম থেকে চরমতম লড়াই করতে হবে, লড়াই। একজন বন্ধু লিখেছেন, পোস্ট করেছেন দেখলাম, যে ফ্যামিলির সমস্ত মেম্বারদের নিয়ে গিয়ে রাজপথে 50 দিন পড়ে থাকতে হবে, সকলে যেতে হবে, তার বাড়ির লোকজনও যাবে, বাসা বাঁধতে হবে সেখানে গিয়ে, কথাটা কিন্তু মন্দ নয়, সকলকে নিয়ে যেতে হবে। আমরা নিজেরাই যেতে পারি না, আবার ফ্যামিলির লোক? হ্যাঁ বন্ধু, দাবি আদায় করতে গেলে অনেক কিছুই করতে হয়, এটা কিন্তু প্রয়োজন। তাছাড়া দাবি আদায়ের কোনো রকম জায়গা আমরা দেখতে পাচ্ছি না, বিভিন্ন রকম খবরাখবর নিয়ে এই মুহূর্তে আর এই সরকারের প্রতি বিশ্বাস রাখার কোনো জায়গা নেই। কিছুদিন আগেও শুনছিলাম বিকাশ ভবন সূত্রে বা শিক্ষামন্ত্রীর বার্তা, শিক্ষামন্ত্রী বলছেন বিভিন্ন মহলে, এরকমই শুনছিলাম যে হ্যাঁ ভাতা কিছুটা বাড়বে, কিন্তু না, বাড়লো না, অর্থাৎ হবে না। এইভাবে চরম থেকে চরমতম লড়াই জারি রাখতে পারলে তাহলেই হবে, কিন্তু আমরা তো খণ্ডে খণ্ডে, খণ্ডে খণ্ডে, ছত্রে ছত্রে বিভক্ত, সম্ভব কি হবে? পার্শ্ব শিক্ষক বলুন, SSK-MSK বলুন, মাদ্রাসা বলুন, পৌরসভা বলুন, স্পেশাল এডুকেটর বলুন, সংগঠন কি কোনো ঠিক আছে? নেই। আমরা কি সকলেই দাবি আদায়ের জন্য একমত হতে পেরেছি? পারেনি। কেউ সাধুমতো ভাতা, কেউ সরকারের পক্ষে, কেউ সরকারের বিপক্ষে। আরে বন্ধু, নিজেদের দাবি আদায়ের জন্যে সকলে দাবি আদায়ের পক্ষে হন, পক্ষে বিপক্ষে, সরকারপন্থী, সরকার বিরোধী, এসবের কোনো ব্যাপার নেই। আমাদের পেশার স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হতে পারলে দাবি আদায় হবে না, এটা নয়, দাবি আদায় অবশ্যই হবে। সকলে চেষ্টা করুন, সকলে সোচ্চার হন, দেখা যাক সামনের পথ খোলে কিনা, এটুকুই।